ফ্রেন্ডস, অনেক সময় কিন্তু আমাদের এই টোটোর যে ড্রাম, এই ড্রামগুলো কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়। যে লকের যে জায়গাটা, এটা কিন্তু অনেক সময় বড় হয়ে যায় বা এই রাউন্ডটা অনেক সময় ঘষে যায়, অনেকটা ঘষে যাওয়ার পর কিন্তু এটা ফ্রি হয়ে যায়। বা যখন লাগানো হয় এর থেকে আওয়াজ আসে অনেক সময়। আবার এটা লাগালে পরে চাকাটা ঠিকমতো সেটিং হতে চায় না বা কিছু দূর চালিয়ে নাটটা ঢিলা হয়ে যায়। তো এটাকে আমরা কীরকমভাবে শক্ত করে লাগাতে পারি, তা পুরোটাকে কিন্তু আমরা অনেক সময় একটু পেকিং দিয়ে চালিয়ে নিতে পারি। তো এর জন্য দেখুন, এখানে আমার কিন্তু দগটা এখানে অনেকটাই, জগের জায়গাটা অনেকটাই কেটে গেছে। এখানে আমরা এখন কি করব, এরকমভাবে টিন একটু কেটে নেব। এখানে কিন্তু টিন কেটে নেওয়া আছে পাতলা করে। এই টিনটা কেটে নিয়ে এখানে আমরা লকটাকে সেটিং করে নেব এরকমভাবে। তাহলে কি হয়ে গেল, জিনিসটা একটু ওভার এবং বড় হয়ে গেল একটু সাইজে। এবার এটাকে আমরা এখানে সেটিং করে নেব ঠিক মতো করে, এরকমভাবে সেটিং করে নেব। এরকমভাবে এটাকে আমরা এখানে বসিয়ে নেব। এরকমভাবে বসিয়ে নেওয়ার পরে এটাকে আমরা এখানে লাগিয়ে দেব এক্সক্রের সাথে, ভালো করে সেটিং করে দেব। এটা কিন্তু এরকমভাবে এখানে সেটিং হয়ে গেল। এরকমভাবে সেটিং করে নেওয়ার পরে আমাদের যে নাট, দেখুন এটা কিন্তু অনেকটাই মানে শক্ত হয়ে বসলো। এরপর এখানে যে ওয়াশার সেটা আমরা লাগিয়ে দেবো, এবং নাট যেটা সেটা লাগিয়ে নেব। নাটটা লাগিয়ে দেওয়ার পরে কিন্তু এটাকে আমাদের পুরোপুরি ভালো করে টাইট করতে হবে। এবং টাইট করার পরে যে উপরে পিন, যেটা লক আমরা করে থাকি, যেমন এখানে দেখা যাচ্ছে একটি ফুটো আছে, এই ফুটোর মাধ্যমে এরকম ধরনের একটি খিল এখানে আমরা লাগিয়ে দেবো, তাহলে নাটটা খুলবে না। তো প্রথমে এটাকে আমাদের ভালো করে টাইট করে নিতে হবে। এটা কিন্তু আমাদের ফুল টাইট হয়ে গেলে এখন এখানে আমরা লক করে দেবো ওটাকে, একটা কাঠি দিয়ে। কাঠি বলতে তার কাঠি হোক বা সকল ধরনের চিকন কোনো পিন টিন থাকলে সেটা পিন দিয়েও করতে পারে। এখানকার পিন কিনতে পাওয়া যায়, সেটাও দিতে পারেন, বা তার কাঠি দিলেও হয়ে যাবে। এইদিকে বেরিয়েছে কিন্তু একটু কম, তো এটাকে ধ্যান রাখতে হবে যেন ভালো করে জিনিসটা বেরিয়ে যায়, তাহলে আমাদের জিনিসটা একটু ভালো হয়ে শক্ত হয়ে বসে যাবে। দেখুন এদিকে বেরিয়ে গেছে, এখন এটাকে একটু মাথাটাকে ভাঁজ করে দেব। এরকমভাবে কিন্তু এটা আমাদের লক হয়ে গেল, না তার খোলার এখান থেকে কোনোরকম চান্স থাকলো না। তো এরকমভাবে কিন্তু আমাদের যেগুলো ড্রাম একটু খারাপ হয়ে থাকে তা আমরা কিন্তু ভালো করে সেটিং করে নিতে পারি। তো ফ্রেন্ডস, কেমন লাগলো ভিডিও, যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট কিন্তু ভুলবেন না।